14 জুলাই মঙ্গলবার 2020 প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 14 জুলাই মঙ্গলবার 2020 প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী। বলেছি যে এরশাদ সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেগুলো বাস্তবায়নই হলো আমাদের রাজনীতি। কাজে ওনার যে নীতিগুলো পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি স্বার্থ গোষ্ঠীর স্বার্থের কারণে সম্ভব হয়নি, উনি বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন, উনি শিক্ষানীতি করেছিলেন এমন শিক্ষানীতি যেখানে সবাই বিএমএ পাশ করে বেকার হবে না, কার্যক্ষম কর্মক্ষম হবে। দিনটি উপলক্ষে এরশাদের কর্ম ও আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় দলটির নেতাদের, বিশেষ করে এরশাদের স্বপ্নের দেশ বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্ষমতা বিকেন্দ্রীকরণ কর্মসূচিকে এগিয়ে নিতে চান তারা। রংপুরের পল্লী নিবাসে সমাহিত এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খানি সহ নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে মহানগর ও জেলা জাতীয় পার্টি। ১৯১৯ সালের 14 জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। ১৬ জুলাই নানা চড়াই উতরাই পেরিয়ে তাকে সমাহিত করা হয় ওসিয়তকৃত স্থান রংপুর মহানগরীর দর্শনার পল্লী নিবাসের লিচুতলায়। দিনটিকে ঘিরে উজ্জীবিত রংপুর সহ উত্তরাঞ্চলের জাতীয় পার্টির নেতাকর্মীরা, সন্ত্রাস, জঙ্গিবাদ, রক্তপাত মুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠায় এরশাদের সপ্ত বাস্তবায়নের কথা বলছে ছাত্র সমাজ, আর নারী নেত্রীরা বলছেন প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভারসাম্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছেন তারা। দলটির যুব ও তরুণ নেতারা চান এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড সবার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে মাঠ পর্যায়ে আত্মকর্মসংস্থান তৈরি করা, দুর্নীতি ও শোষণমুক্ত আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এরশাদের আদর্শ ও কর্ম বাস্তবায়নে কাজ করার কথাও জানান নেতারা। আসলে আমাদের মাননীয় চেয়ারম্যান পল্লী বন্ধু আল হোসেন মোহাম্মদ এরশাদ স্যার, উনি ওনার জীবদ্দশায় যে কাজগুলো করে গেছে প্রত্যেকটি কাজই ভালো করেছে। আসলে উনি স্বপ্ন ছিল, যেহেতু উনি উপজেলা পদ্ধতি সহ অন্যান্য পদ্ধতিগুলো এখন আল্লাহর রহমত চলছে এবং উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে বিষয়টি উনি 68,000 গ্রাম বাংলার যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে ওই প্রাদেশিক যে বিষয়টা, এটা আমরা চাই যে ওনার ওইটা যেন আগামীতে আমরা বাস্তবায়ন হয়, যে দলই ক্ষমতায় আসুক এটাই আমাদের চাওয়া। আপনারা জানেন তিনি আমাদের এই যুব সমাজের জন্য অনেক কিছু করেছেন, কর্মসংস্থান করেছেন, বিদেশের লোক বেকার যুবকদের যারা শিক্ষা জীবন শেষ করে বিদেশের লোক পাঠার জন্য প্রথমেই বাংলাদেশে নিয়ে এসেছেন আমাদের নেতা পল্লী বন্ধু, কর্মসংস্থান করেছেন। এবং আপনি লক্ষ্য করবেন এই বন্যার সময় এই উনি এক কোমর পানিতে নেমে সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে গেছেন। এখনকার নেতাদেরকে দেখা যায় এক হাঁটু পানিতে নামতে চায় না। আমাদের সফল রাষ্ট্রপতি যিনি মানুষের জন্য নিজের এক কোমর বুক পর্যন্ত পানিতে নেমে মানুষের পাশে দাঁড়ার চেষ্টা করেছেন, আমরা স্যারের একটি কথাই সবসময় মনে পড়ে। তিনি আপনারা জানেন হুসেন মোহাম্মদ এরশাদ স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1989 সালে এবং 1990 সালে উনি ডাকসু নির্বাচন দিয়েছিল এবং সেই ডাকসু নির্বাচনে কিন্তু স্যারের যে আমাদের যে জাতীয় ছাত্র সমাজ সেটি কিন্তু বিজয় লাভ করে নাই, কারণ স্বতন্ত্র নির্বাচন হয়েছিল এবং তারপরে দীর্ঘ 29 বছর কিন্তু ডাকসু নির্বাচন হয়নি। উনি চেয়েছিল একটি সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, উনি চেয়েছিল একটি রক্তপাতমুক্ত শিক্ষাঙ্গন এবং তারই ধারাবাহিকতায় ওনার এই প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা কিন্তু এই জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষাঙ্গনে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে ওনার আদর্শকে লালন করে একটি সন্ত্রাসমুক্ত এবং রক্তপাতমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার জন্য আমরা জাতীয় ছাত্র সমাজ কাজ করে যাচ্ছি। এবং আপনি জানেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পল্লী বন্ধু আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে যেসব উন্নয়ন কর্মসূচি উনি হাতে নিয়েছিলেন, বিশেষ করে তরুণ এবং যুব সমাজের জন্য, কর্মসংস্থানের জন্য, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য, সেই সব উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণের আড়ালেই থেকে গেছে। আমরা যারা জাতীয় পার্টির যুব এবং ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত,
আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের এই সব উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে তরুণ এবং যুব সমাজের জন্য এই কর্মসংস্থানের জন্য এই কর্মসূচিগুলো আমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে, তরুণ সমাজের কাছে পৌঁছে দিতে চাই। এবং এইভাবেই আমরা আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদকে চিরজীবী করে রাখতে চাই তার কর্মসূচির মধ্য দিয়ে। উনি একাধারে শুধু শাসকে ছিলেন না, উনি চিন্তা করতেন যে আজ থেকে 50 বছর পর এই দেশের অবস্থাটা কী হবে। সেই নিরিখে কিন্তু ওনার এই ডিসেন্ট্রালাইজের যে পরিকল্পনা, এটা কিন্তু ওখান থেকেই আসছে। এখানে আমাদের জেলাকে আজকে 17 জেলা ভেঙে 64টি জেলা, আমাদের 460টা উপজেলা করা, হ্যাঁ, এরই অংশ হিসাবে উনি চিন্তাভাবনা করেছিলেন যে প্রাদেশিক সরকার ব্যবস্থা, যেহেতু আমাদের এই সাবকন্টিনেন্টে প্রাদেশিক শাসন ব্যবস্থাটা অত্যন্ত ইফেক্টিভ, আপনারা পার্শ্ববর্তী দেশ ভারতে লক্ষ্য করেছেন, শ্রীলঙ্কায় লক্ষ্য করেছেন, পাকিস্তানে লক্ষ্য করেছেন, আমাদের যে সার্কভুক্ত দেশগুলো আছে এর মধ্যে কিন্তু প্রাদেশিক শাসন ব্যবস্থাটা অত্যন্ত একটা ইফেক্টিভ একটা ডিসিশন। সেই হিসাবে কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ এই প্রাদেশিক শাসন ব্যবস্থাটা রংপুরেও, এই বাংলাদেশেও কিন্তু উনি আনার জন্য ওনার প্রচেষ্টা অব্যাহত ছিল। হয়তোবা উনি অনেক বিরোধিতার কারণে শেষ পর্যন্ত করতে পারেন নাই, কিন্তু একদিন আমার মনে হয় এটা কালের দাবি হয়ে যাবে যে প্রাদেশিক শাসন ব্যবস্থাটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা জরুরি বিষয় হয়ে আসবে। সেটা করলেন এই প্রাদেশিক শাসন ব্যবস্থাটাও আমার মনে হয় এই দেশের জন্য অত্যন্ত একটা পজিটিভ রোল প্লে করতে পারে। আপনার রংপুরের মানুষ কিন্তু তাকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, হ্যাঁ, তার পক্ষে ফিডব্যাক দেওয়ার, ওনার ক্লান্তিকালে কিন্তু রংপুরের মানুষ পিছনে ঢালের মতো দাঁড়িয়েছিল, কিন্তু এখনও আছে। আমরা চাই যে এই মেসেজটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়ায় যাক এবং আমাদের প্রত্যেকটা এলাকায় যেন জাতীয় পার্টির একটা করে ঘাঁটি তৈরি হয়, হোসেন মোহাম্মদ এরশাদের পজিটিভ দিকগুলো আমরা আমাদের মাধ্যমে তুলে ধরতে পারি দেশবাসীর কাছে, তাহলে অবশ্যই কিন্তু রাজনীতি আমাদের বিল্ড আপ হবে, হোসেন মোহাম্মদ এরশাদ বেঁচে থাকবে অনেক দিন। সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় ক্ষমতা বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই, সে কারণে এরশাদের স্বপ্নের দেশ বাস্তবায়নের মাধ্যমে এরশাদকে বাঁচিয়ে রাখার কথা জানালেন দলটির অন্যতম প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা। দিনটি উপলক্ষে দিনভর কোরআনখানি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি। এম কে ইসলাম বাবু, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television